কোন একটি জঙ্গলে টুনটুনি নামের একটি পাখি বাস করত। টুনটুনি বন থেকে কাঠ কেটে বিক্রি করে কোনো মতে তার সংসার চালাত। আর তার পাশের গাছে বাস করত একটি কাক। কাক টুনির দেখা দেখি বন থেকে কাঠ কাটা শুরু করে। একদিন টুনি বনে যাবে কাঠ কাটতে, আর কাকু টুনির পিছনে পিছনে কাঠ কাটার জন্য সেই বনে যেতে থাকে। শোনো গাছ ভাই, আমি জানি তোমারও আমাদের মতো প্রাণ রয়েছে, তোমাকে কাটলে তুমিও কষ্ট পাও, তা সত্ত্বেও আমি নিরুপায় হয়ে সংসার চালানোর জন্য তোমাকে কাটবো, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দিও। কিরে বোকাটুনি, গাছকে আবার তো নাকামি করে বলতে হবে নাকি? গাছ ভাই, গাছ ভাই, তোমাকে আমি কাটতে চাই, আমাকে ক্ষমা করে দিও, পাগলামির তো একটা লিমিট থাকা উচিত। শোনো কাকবন, তুমি তোমার কাজে যাও, আমাকে আমার ইচ্ছা মতো কাজ করতে দাও, শুধু শুধু এসে আমার সময় নষ্ট করো না তো। এই দুনিয়ায় কাউকে ভালো কথা বলতে নাই, ভালো কথা বললেই ফুসলে উঠে, যত সব নাকামি ধুর, আমি আমার কাজে যাই। তারপর কাক সেখান থেকে চলে যায়, আর টুনি সেই গাছটিকে কাটতে থাকে। এদিকে কাক ছোট ছোট কিছু গাছ কাটতেছিল। কাক কথায় খুব পারদর্শী হলেও কাজে ছিল খুবই হাতে খড়ি। আমার তো টুনির মতো দুটি ছানা নেই যে আমার এত কাজ করতে হবে, আমি যা কেটেছি এগুলো নিয়ে বাজারে চলে যাই। অপরদিকে টুনি অনেকগুলো কাঠ কেটে সেগুলোকে বেঁধে ফেলে এবং সেগুলোকে নিয়ে বাজারে চলে যায়। কিছুক্ষণ পর কাক ও টুনি যার যার মতো কাঠ নিয়ে বাজারে পৌঁছালো। কাক, তোমার কাঠের দাম কত? আমার কাঠের দাম 500 টাকা, তুমি 500 টাকা দিয়ে আমার কাঠগুলো নিতে পারো। এ কয়টা কাঠ, এত টাকা দাম চাচ্ছ কেন? আমার কি টাকা বেশি হয়েছে যে আমি তোমাকে এত টাকা দেব? আমি তো তোমাকে এত কথা বলতে বলিনি, তোমার পছন্দ হলে আমার কাঠ নাও, না হলে চলে যাও। টুনি, তোমার কাঠের দাম কত? আমার কাঠের দাম 500 টাকা দেবে, এখানে অনেকগুলো কাঠ আছে। আচ্ছা টুনি, তোমার কাঠ আমি নিলাম। হ্যাঁ, সবাই তো বেশি দেখলে সেটাই নেয়, কিন্তু তারা জানে না ছোট মরিচে ঝাল বেশি। আমার এখানে কাঠ কম হলে কি হবে? আমার কাঠগুলো বনের সেরা কাঠ। তুমি আমাকে এত ভালো মন্দ চিনাতে এসো না, আমি ভালো মন্দ ভালোই বুঝি। তুমি কি 200 টাকায় তোমার কাঠ দেবে? কি আর করার, গরিবকে ঠকাবে তো ঠকাও, যতদিন পারো দাও, এখন 200 টাকায় দাও, কিন্তু ভালো মন্দ চিনলে না। টুনি ও কাক পরের দিন আবার তারা কাঠ কাটার জন্য বনে চলে যায়। টুনি একটি নাশপাতি ফল গাছের সামনে গিয়ে আগের দিনের মতো তার কথাগুলো বলতে থাকে। কথাগুলো বলা শেষ হলে সে কুঠার দিয়ে গাছটিকে কাটতে যায়। দাঁড়াও, আমি একটি জাদু নাশপাতি গাছ, আমাকে তুমি কেটো না, আমি তোমাকে একটি জাদু নাশপাতি দিচ্ছি, তুমি এর বীজ তোমার জমিতে বুনে দেবে, পরের দিন সেখানে দেখতে পাবে বিশাল আকারের একটি নাশপাতি ফল গাছ হয়েছে। সে গাছটি নাশপাতি দিয়ে টয়টুম্বুর থাকবে, সে গাছ থেকে তুমি যতই নাশপাতি ছিঁড়বে সে গাছের নাশপাতি কখনো শেষ হবে না। ধন্যবাদ গাছ ভাইয়া, তুমি আমাকে অনেক উপকার করলে। তবে শুনো, বেশি লোভ করো না, লোভের ফল কিন্তু বেশি ভালো হয় না। না গাছ ভাইয়া, আমি একেবারেই লোভ করব না। বোকাটুনির মনে হয় পেট ব্যথা শুরু হয়েছে, বোকাটুনি বাসায় চলে যাচ্ছে, আজ তো আমার কাঠ আমি অনেক টাকায় বিক্রি করব। অপরদিকে টুনি উটুনির ছানারা নাশপাতি ফলটি খেয়ে তার বীজ নিয়ে তাদের জমিতে চলে যায়। শুনো ছানারা, এটি অনেক মূল্যবান একটি বীজ, এটিকে যত্ন সহকারে আমাদের বুনতে হবে। হ্যাঁ আম্মু, চলো তাড়াতাড়ি হাল চাষ করে এটিকে আমরা বুনে দেব।
তাদের জমিতে হাল দেওয়া শেষ হলে তারা বীজটিকে খুব যত্ন সহকারে বপন করে এবং তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেয়। তারপর টুনি উটুনির ছানারা বাসায় চলে যায়। পরের দিন টুনি উটুনির ছানারা যখন তাদের বাগানে আসলো, তখন তারা দেখতে পেল তাদের জমিতে বিশাল একটি নাশপাতি গাছ হয়েছে। আম্মু দেখো আমাদের গাছে কত নাশপাতি ধরেছে। ছানারা চলো নাশপাতি ফলগুলোকে পেরে আমরা বাজারে নিয়ে যাই। হ্যাঁ আম্মু চলো। তারপর তারা নাশপাতি ফলগুলোকে পেরে বাজারে নিয়ে যায়। আর এদিকে কাকু বন থেকে কাঠ কেটে বাজারে নিয়ে আসে। কিরাটুনি, তুই এত নাশপাতি ফল কোথায় পেলি? আমরা আমাদের জমিতে নাশপাতি ফল চাষ করেছি। ও তাই নাকি? বুকাটুনি আবার ওর জমিতে নাশপাতি ফল চাষ করলো কবে? তারপর তারা যার যার জিনিসপত্র বাজারে বিক্রি করে যার যার মতো বাসায় চলে আসে। টুনি আবার ওর জমিতে নাশপাতি চাষ করলো কবে? আমার তো দেখতে যেতে হবে। ও মা, এত রীতিমতো লঙ্কা কাণ্ড! এমন নাশপাতি টুনি কিভাবে চাষ করলো? এমন নাশপাতি তো আমি কোনোদিন দেখি নাই। আমার তো সবকিছু জানতেই হবে। কাক সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে যায় টুনির বাড়িতে। টুনি, সত্য করে বলতো, তোর জমিতে এমন নাশপাতি গাছ কিভাবে হলো? আমি তো এর আগে কখনো কারো জমিতে এমন নাশপাতি গাছ দেখি নাই। টুনি তো খুবই সরল সুজা, তাই কাক যখন টুনিকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, এক পর্যায়ে টুনি সব সত্য কথা বলে দেয়। চলি টুনি, আজ আমার অনেক কাজ পড়ে আছে, আবার আরেকদিন তোর সাথে গল্প করব। কাক তাড়াতাড়ি বনের সেই নাশপাতি গাছের কাছে চলে যায় আর গাছটিকে কাটতে যায়। দাঁড়াও, আমি একটি জাদু নাশপাতি গাছ, আমাকে তুমি কেটো না। আমি তোমাকে একটি জাদু নাশপাতি দিচ্ছি, তুমি এর বীজ তোমার জমিতে বুনে দেবে। পরের দিন সেখানে দেখতে পাবে বিশাল আকারের একটি নাশপাতি ফল গাছ হয়েছে। সে গাছটি নাশপাতি দিয়ে টয় টুম্বুর থাকবে। সে গাছ থেকে তুমি যতই নাশপাতি ছিঁড়বে, সে গাছের নাশপাতি কখনো শেষ হবে না। ঠিক আছে, তাহলে তাই করো, তাড়াতাড়ি আমাকে জাদুর নাশপাতি ফলটি দাও। শোনো কাক, আমি তোমার কথায় কেমন যেন লোভের গন্ধ পাচ্ছি। তুমি বেশি লোভ করো না, লোভের ফল কখনো ভালো হয় না। কি যে বলো গাছ ভাই, আমার সাদা মনে কোনো কাদা নাই, আমি লোভ করব কেন বলো? কাক মনের খুশিতে তার জমিটিকে ভালোভাবে চাষ করলো। তারপর সেই নাশপাতি বীজটিকে তার জমিতে বপন করে দিল। এরপর কাক তার বাসায় চলে যায়। পরের দিন যখন কাক তার জমিতে আসলো, সে তার জমিতে দেখতে পেল বিশাল একটি নাশপাতি ফল গাছ হয়েছে। বাহ, জাদু গাছের তো অনেক কারিশমা, একদিনেই এত নাশপাতি ধরেছে। এবার আমি এই বনের রাজা হবই, আমার গাছের নাশপাতি কখনো ফুরাবে না। কাক তার গাছের নাশপাতি ছিঁড়ে বাজারে নিয়ে যায় আর টুনির দোকানের পাশেই একটি দোকান নিয়ে বসে। কাক বোন, ভালোই হয়েছে, আমরা দুজনে দুটি দোকান নিয়ে বসলাম, আমাদের আর কষ্ট করে কাঠ কেটে খেতে হবে না। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছ, আমাদের আর কষ্ট করতে হবে না। টুনি ও কাক তারা যার যার ফলগুলো বিক্রি করে নিজ নিজ বাসায় চলে যায়। কাক তার বাসায় গিয়ে মনে মনে ভাবতে লাগলো, আমার গাছের নাশপাতি যতই ছিঁড়ি না কেন শেষ হবে না। তাহলে টুনির দোকানটি যদি না থাকতো, তাহলে তো আমি আমার গাছ থেকে বারবার নাশপাতি ছিঁড়ে এনে বেশি করে বিক্রি করতে পারতাম, আর সবার কাছে দামও বেশি রাখতে পারতাম। টুনির একটা ব্যবস্থা তো আমার করতেই হবে। পেয়েছি, আমি টুনির গাছে বিষাক্ত কেমিক্যাল দিয়ে দেব। এবার টুনি, আবার তুমি বনে ঘুরে ঘুরে কাঠ কেটে খাবে, আমি তোমার গাছে সব নাশপাতি ফলের উপর বিষাক্ত কেমিক্যাল দিয়ে দিয়েছি।
পরের দিন টুনি ও তার ছানারা যখন তাদের নাশপাতি বাগানে আসলো, তারা সেখানে দেখতে পেল, আম্মু এটি কি করে হলো? আমাদের নাশপাতিগুলো পচে যাচ্ছে কেন? জানি না ছানারা, এটি কিভাবে হলো, এমনটি তো হওয়ার কথা ছিল না। আম্মু তুমি তাড়াতাড়ি সেই বনের জাদু গাছের কাছে চলে যাও, সে হয়তো কোনো উপায় বলে দিতে পারবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তারপর টুনি তাড়াতাড়ি সেই বনের জাদু নাশপাতি গাছের কাছে চলে যায় এবং গাছকে সব ঘটনা খুলে বলে। দাঁড়াও আমি দেখছি এটি কিভাবে হলো। গাছ ভাইয়া, আমার নাশপাতি গাছটি কিভাবে ভালো হবে তুমি একটি উপায় বলে দাও। আমি তোমাকে একটি কেমিক্যাল দিচ্ছি, তুমি এগুলো গুলিয়ে তোমার গাছে স্প্রে করবে, তাতে তোমার গাছ ভালো হয়ে যাবে। আর কাককে আমি অভিশাপ দিচ্ছি, এখন থেকে কাকের গাছে শুধু পচা ফল হবে। ধন্যবাদ গাছ ভাইয়া, তুমি আমাকে অনেক উপকার করলে। টুনি গাছের দেওয়া সেই কেমিক্যাল এনে তার গাছে স্প্রে করে দেয়। তারপর টুনির নাশপাতি ফলগুলো আগের মতো ঠিক হয়ে যায়। আর অপরদিকে গাছের অভিশাপে কাকের গাছের নাশপাতি ফলগুলো পচে যায়, আর কাক সেগুলো খেতেও পারে না আর বিক্রিও করতে পারে না। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে লোভ কখনো ভালো কিছু বয়ে আনে না। লোভের ফল বরাবরই খারাপ হয়ে থাকে, আমরা কখনো লোভ করব না।